প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য গতি গুরুত্বপূর্ণ একটি পাই চার্ট অ্যানালিসিস, সেটি হলো সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি। আমরা প্রথমে দেখি প্রশ্নটি আমাদের কিভাবে থাকে। প্রশ্নটি থাকে, দ্য চার্ট বিলো শোজ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, ডেসক্রাইব দ্য চার্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। দেখো, প্রথমে থাকে ডেসক্রাইব দ্য চার্ট, এরপর আছে ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। এখানে ভেহিকেলস রয়েছে 60%, ইন্ডাস্ট্রি রয়েছে 17%, পাওয়ার প্লান্টস রয়েছে 14%, এয়ার কন্ডিশনার অ্যান্ড মেশিনারিজ রয়েছে 6%, এবং ওয়েস্ট ডিসপোজাল রয়েছে 3%। অর্থাৎ এই পার্সেন্টেজে এয়ার পলিউশন ঘটে থাকে একটি শহরে, এই উৎস থেকে তাদের কন্ট্রিবিউশন কতটুকু রয়েছে সেটুকু। এবার দেখো আমাদের এখানে কিভাবে অ্যানালাইজ করতে হবে। প্রথমে তোমাকে অবশ্যই অবশ্যই একটা টাইটেল লিখতে হবে। টাইটেল কথাটা তোমাকে লিখতে হবে না, কিন্তু এভাবে টাইটেল তুমি একটা লিখবে, সিটি এয়ার কোয়ালিটি আন্ডার থ্রেট, আইডেন্টিফাইং পলিউশন সোর্সেস, হুমকির মুখে শহরের বাতাসের মান, দূষণের উৎসগুলো শনাক্তকরণ, এরকম। অথবা যদি তুমি লিখতে একান্তই না পারো, তাহলে তুমি শুধু এই যে সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, এটাও তুমি টাইটেল হিসেবে লিখতে পারো। তবে টাইটেল কিন্তু অবশ্যই লিখতে হবে, না হলে এখানে নম্বর কাটা যাবে। দ্য গিভেন পাই চার্ট শোজ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, এ ক্লোজ অ্যানালিসিস অফ দ্য চার্ট রিভিলস দ্যাট এয়ার পলিউশন ইন এ সিটি ক্যান বি ট্রেসড টু several significant sources is contributing to the degradation of air quality in unique ways. প্রদত্ত পাই চার্টে একটি শহরের বায়ু দূষণের উৎসগুলো দেখাচ্ছে। চার্টের ঘনিষ্ঠ বিশ্লেষণ থেকে বোঝা যায় যে শহরের বায়ু দূষণকে কয়েকটি উল্লেখযোগ্য উৎসের সাথে যুক্ত করা যায়, যা প্রতিটি ভিন্ন ভিন্ন উপায়ে বায়ুর মানের অবনতি ঘটায়। এরকমভাবে একটা চার্ট তোমাকে শুরু করতে হবে। দেখো, এখানে কোনো পার্সেন্ট লেখা যাবে না। তুমি যদি লেখার ভিতরে পার্সেন্ট 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 এগুলো উল্লেখ করতে থাকো, তাহলে সেটি কিন্তু শুধুমাত্র তোমার যে তথ্যটা দেওয়া আছে সেটাকে টেনে লম্বা করা হবে, কোনো বিশ্লেষণ বোঝাবে না। ওয়ান অফ দ্য প্রাইমারি সোর্সেস ইজ মোটর ভেহিকেলস, তুমি এখানে মোটর ভেহিকেলস এর নিচে একটি দাগ দেবে। হুইজ এমিট হার্মফুল গ্যাসেস সাচ অ্যাজ কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড হাইড্রোকার্বনস ডিউ টু দ্য কম্বাশন অফ ফসিল ফুয়েলস। প্রাথমিক একটি উৎসগুলোর মধ্যে হলো মোটর ভেহিকেলস, যন্ত্রচালিত যানবাহন, যেগুলো বাতাসে এমিট মানে নির্গত করে হার্মফুল গ্যাসেস, ক্ষতিকর গ্যাস নির্গত করে, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনস, যেটা ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে বিষাক্ত পদার্থগুলো সেটা বাতাসের ভিতরে ছাড়ে। দ্য ডেন্স কনসেন্ট্রেশন অফ কার্স ট্রাক্স অ্যান্ড বাসেস ইন আরবান এরিয়াস ইন্টেন্সিফাইজ দিজ এমিশনস লিডিং টু স্মোক অ্যান্ড রেসপিরেটরি প্রবলেমস ফর রেসিডেন্টস। শহর এলাকায় গাড়ি, ট্রাক এবং বাসের ঘন সংখ্যা এবং এই নির্গমনগুলোকে বাড়িয়ে তোলে, যার ফলে ধোঁয়াশা এবং বাসিন্দাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। স্মোক মানে ধোঁয়াশা, অর্থাৎ মনে হয় দিনের বেলায় কুয়াশা চলে আসছে, এরকম টাইপের। অ্যানাদার মেজর কন্ট্রিবিউশন ইজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, এর নিচে দাগ দিবে। অর্থাৎ আমরা কোন পয়েন্টটা আলোচনা করতেছি, তুমি সেই পয়েন্টটাকে হাইলাইট করতে পারো এখানে। এখানে সেই শব্দটা নিচে দাগ দিয়ে অথবা কালার পেন দিয়ে লিখে অথবা কালার পেন দিয়ে সেখানে একটা নিচে দাগ দিয়ে তুমি এটাকে হাইলাইট করতে পারো, সেটা তোমার লেখার মানকে আরও ভালো করবে। আরেকটি প্রধান উৎস হলো শিল্প কার্যক্রম। ফ্যাক্টরিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্লান্টস অফেন রিলিজ পলিউটেন্টস লাইক সালফার ডাইঅক্সাইড ইন টু দ্য অ্যাটমসফিয়ার ডিউরিং প্রোডাকশন প্রসেস, উৎপাদন প্রক্রিয়ার সময় তারা কী করে, সালফার ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর পদার্থ বাতাসে নির্গমন করে। দিজ এমিশনস not only affect air quality but also contribute to acid rain and global warming. দেখো, টু অ্যাসিড রেইন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ এটা অ্যাসিড রেইন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করে, বাতাসের মান খারাপ করার পাশাপাশি। পাওয়ার হাউসেস দ্যাট জেনারেট ইলেকট্রিসিটি, পার্টিকুলারলি দোজ দ্যাট রিলাই অন কোল অ্যান্ড আদার নন রিনিউয়েবল সোর্সেস, এমিট লার্জ কোয়ান্টিটিস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সালফার কম্পাউন্ডস। পাওয়ার হাউস অর্থাৎ শক্তি উৎপাদন কেন্দ্রগুলো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা অন্য শক্তি উৎপাদন কেন্দ্র, যেগুলো মূলত কয়লা অথবা অন্যান্য নবায়ন অনবায়নযোগ্য জ্বালানি এর উপরে নির্ভর করে, তারা বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার কম্পাউন্ডস বাতাসে নির্গমন করে থাকে। দিস পলিউটেন্টস কন্ট্রিবিউট টু দ্য গ্রিন হাউস ইফেক্ট অ্যান্ড আর অ্যামং দ্য লিডিং কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, এগুলো কী করে, গ্রিন হাউস ইফেক্টকে বাড়িয়ে দেয় এবং ক্লাইমেট চেঞ্জের অন্যতম প্রধান কারণ। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল ইজ অ্যানাদার সোর্স অফ এয়ার পলিউশন, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, এখানে আবার তুমি এই কথাটা নিচে ডাক দেবে, অর্থাৎ এই পয়েন্টের শিরোনাম এটি। অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তিও বায়ু দূষণের আরেকটি উৎস। ওপেন বার্নিং অফ গার্বেজ রিলিজ এস টক্সিক কেমিক্যালস লাইক ডাইঅক্সিনস অ্যান্ড ফার্নেস ফিউরান্স,
While decomposing waste in landfills generates methane, a potential greenhouse gas. উন্মুক্তভাবে আবর্জনা পড়ালে ডাইঅক্সিন এবং ফিউরান্সের মতো বিষাক্ত রাসায়নিক নির্গত হয়, আর ডাম্পিং স্থানে বর্জ্যের পচন প্রক্রিয়ায় মিথেন উৎপন্ন হয়, যা একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। বোথ কন্ট্রিবিউট টু পোর এয়ার কোয়ালিটি অ্যান্ড হ্যাভ লং টার্ম ইফেক্টস অন দ্য এনভায়রনমেন্ট। এই উভয় প্রক্রিয়ায় কী হয়, বায়ুর মানের বা বাতাসের মানের অবনতি ঘটে এবং পরিবেশের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে। দ্য ইউজ অফ এয়ার কন্ডিশনার, তুমি আবারও এয়ার কন্ডিশনারের নিচে ডাক দেবে, অ্যান্ড আদার মেশিনারিজ দ্যাট অপারেট ইউজিং রেফ্রিজারেন্টস লাইক ক্লোরোফ্লুরোকার্বনস অলসো প্লে এ রোল ইন আরবান এয়ার পলিউশন। এয়ার কন্ডিশনার এবং অন্যান্য যন্ত্রপাতি যা ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি এর মতো রেফ্রিজারেন্ট ব্যবহার করে পরিচালিত হয়, সেগুলো শহরে বায়ু দূষণে ভূমিকা রাখে। দিস সাবস্ট্যান্সেস ক্যান লিক ইন টু দ্য অ্যাটমসফিয়ার ডিপ্লেটিং দ্য ওজোন লেয়ার অ্যান্ড কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং। এই পদার্থগুলো বায়ুমণ্ডলে লিক করে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে এবং বিশ্ব উষ্ণায়নের কারণ হয়ে দাঁড়ায়। দেখো, এখানে আমি বর্ণনার পাশাপাশি আমি তাদের প্রভাবগুলো বা তাদের সামারাইজিংগুলো বা তাদের ইফেক্টসগুলো বা অ্যানালিসিসগুলো আমি কিন্তু একসঙ্গে বলে এসেছি। সুতরাং, ইন সামারি, দ্য কম্বিনেশন অফ এমিশনস ফ্রম মোটর ভেহিকেলস, ইন্ডাস্ট্রিজ, পাওয়ার হাউজেস, ইম্প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিডে মেশিনারি লিডস টু এ হ্যাজার্ডাস লেভেল অফ এয়ার পলিউশন ইন সিটিজ, পোজিং সিরিয়াস হেলথ রিস্ক অ্যান্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। তাহলে মোটর যানবাহন শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, অনুপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং দৈনন্দিন যন্ত্রপাতি থেকে নির্গত দূষণের সমন্বয় শহরগুলোতে বিপজ্জনক স্তরের বায়ু দূষণের সৃষ্টি করে, যা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায়। এই ছিল আমাদের যে বিষয়টি। আমরা যদি এখানে দেখি যে পাইচার্টে যে প্রশ্নটা রয়েছে, তাহলে শুধুমাত্র এখানে যে পার্সেন্টগুলো আছে আমরা এই পার্সেন্টগুলো ব্যবহার করব না, বরং আমরা টাইটেল লেখার পরে এরকমভাবে সেটাকে বিশ্লেষণ করে যাব, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর কোথাও পার্সেন্ট উল্লেখ করার কোনো দরকার নেই। তুমি যদি পার্সেন্ট উল্লেখ করো তাহলে তোমার লেখার মানটা অনেক খারাপ হয়ে যাবে। ওই ভিতরে পার্সেন্ট দেওয়া থাকলে সেখানে দেখা গেলো 50% বা এর নম্বর বেশি পাওয়া যাবে না। আশা করি বিষয়টি তোমাদের কাছে বুঝতে সুবিধা হয়েছে, এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখো। আশা করি এটি তোমাদের জন্য অনেক উপকারী হবে। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।